বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। সাবিনা রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি দেশি মুরগি দিয়ে লাউ রান্না করব। এখানে একটা দেশি মুরগি আমি নিয়েছি, চামড়া সহ। তেল নিয়েছি আন্দাজ মতো, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, হলুদ 1.5 চামচ, লবণ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, এখানে আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, জিরা বাটা 1.5 চামচ। এখানে পেঁয়াজ নিয়েছি 2টা কুচি করে, কালো এলাচ নিয়েছি 1টা, সাদা এলাচ নিয়েছি 4টা, দারুচিনি 2 টুকরা, তেজপাতা নিয়েছি 3টা, আর হলো লবঙ্গ নিয়েছি 4 টুকরা। লাউ আমি সিদ্ধ করে নিয়েছি। লাউয়ের পানিটা আমি কষায়ে এটা ঝোল হিসাবে ব্যবহার করব। প্রিয় ভিউয়ার্স, আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি। প্যানটা গরম হয়ে আসলে আমি সব মশলাগুলো দিয়ে ফোড়ন তুলে নিব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো দিয়ে দিলাম, আবার রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচ গুঁড়া 2 চামচ নিয়েছি, হলুদ 1.5 চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চামচ, আর হলো লবণ 1 চামচ। এটা এখন আমি ভালো করে কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। শীতের সময় লাউ দিয়ে মুরগির রান্নাটা আমার কাছে অপূর্ব মনে হয়, আপনারা একদিন ট্রাই করবেন। আমি এখন ঢাকনাটা তুলে নিলাম। মাংস বা মাছ যেটাই হোক, কষানোর উপর টেস্টটা আরো বেড়ে যায়। যত ভালো করে কষানো হবে তত তরকারিটা খাবার খেতে সুস্বাদু হবে।
আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংস সিদ্ধ করা যে পানিটা ওইটা দিব। এতে আমার খাবারের পুষ্টি এবং স্বাদ দুটাই বজায় থাকবে। এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। প্রিয় দর্শক, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে আমি গরম পানি দিব। দেশি মুরগি একটু শক্ত হয়। এখন আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম ঢাকনা, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীত আসতেছে, লাউ দিয়ে মুরগি খাবো না তা কি হয়। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানিটা টেনে এসেছে, এখন আমি সিদ্ধ করা লাউটা দিয়ে দিলাম, যে মূল উপকরণটা। আমি আর পানি দিব না, এখন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে রাখবো 5 মিনিট। প্রিয় দর্শক, আমি 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি তেলে রাখা জিরা গুলান দিয়ে দিচ্ছি। এই জিরা তেলে জিরাটা দিয়াতে তরকারির স্বাদটা অনেক বেড়ে যাবে। দিয়ে আমি আর 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রিয় দর্শক, আমার আমি 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাসায় যে তরকারিটা আপনারা চেষ্টা করবেন রান্নার, অনেক ভালো খাবারটা। রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।